ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক, ইহা ক্যান্সারের কারণ। সিগারেট স্মোকিং ইজ ইনজুরিয়াস টু হেলথ অ্যান্ড ইট কজেস ক্যান্সার। আমাদের তো ব্রেকফাস্ট দিলে, কিন্তু বাবারটা কোথায়? বাবা, মায়ের কি বয়স হয়ে গেছে নাকি? শুনতে পারলে একেবারে ফাটাফাটি করে দেবে। আমার নামে লাগানো হচ্ছে বুঝি? না মা, আমি সব শুনতে পাই। তোর না সব ব্যাপারে পাকা। মা দেখো না দাদা কেমন মারছে। এখন বুঝি মাকে দরকার? আরে তুমি হচ্ছে এবারের গিন্নি, তোমাকে করোনা দরকার, বিদ্যুৎ দরকার, টুম্পার দরকার, তোমাকে ছাড়া আমাদের একদম তো চলবে নাকি? এই তুমি খেলে না তো সে হবে কোন? তোমরা খেয়ে আগে কাজে যাও তো, আমি পরে খেলে কোনো অসুবিধা হবে না। আরে তুমি তাড়াতাড়ি করো, চেম্বারে যাবে না, ওঠো ওঠো। তাই তো টাইম হয়ে গেছে, পেশেন্টরা ওয়েট করছে। এই তোর তো আজকে কলেজ নেই? না মা, আজ কলেজ বন্ধ। খুব ভালো, আমি কিচেনে যাচ্ছি বুঝলি, আমাকে একটু হেল্প করে দিবি চল। রান্নার মেয়েটা আজকে আসবে না বলেছে, কি যে করে না কি। মা আমার একটু কাজ আছে, আমি একটু বেরোচ্ছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। আয় আয় আয়। এই দাদা তোর আবার কাজ কিনে, তুই তো আবার চরম বেকার। হ্যাঁ তাও যদি বুঝতাম যে তুই কোনো মেয়ের প্রেমে পড়েছিস, তাহলে দেখতিস কত কাজ।
বাইকের পেছনে বসিয়ে কলেজে পৌঁছে দেওয়া, শপিং করা, মুভি দেখা আর রেস্টুরেন্টে বসে খাওয়া। এই একটু আগে তুই মার খেলি তোরই পাকামর জন্য। আবার যা, মাকে গিয়ে হেল্প কর। যাচ্ছি রে যাচ্ছি, দাদা হয়েছিস, খালি বকছে আর মারছে। এই দাদা, আবার কি হলো? গতকাল রাতে নিশ্চয় ওই সুন্দরী পরীটা তোর স্বপ্নে এসেছিল। তুই দেখছি একটা জ্যোতিষী, এটা জানলি কি করে? এটা বলা এমন কোনো শক্ত নয়, কারণ তোর কাজই হলো চাকরি না খুঁজে সুন্দরী পরীদের পেছনে ছোটা। তুই ঠিকই বলেছিস। এখন আমি জানতে চাই স্বপ্নের ওই মেয়েটা কি, সে কি শুধুই স্বপ্ন নাকি সত্যি? মা, আরে সকাল সকালে তো চিৎকার করছিস কেন? কি হলো, আরে কি হলো বলবি তো পাগলি। মা, অলরেডি লেট, আমি অফিস যাচ্ছি। ওকে, অফিস যাবি মানে ব্রেকফাস্ট রেডি করেছি, খেয়ে যাবি না? ও মা, টাইম নেই মা। লোককে শোনা মা, একটা ফল অন্তত খেয়ে যা। ওকে। তুমি না আমার মতো স্মার্ট হতে পারলে না। এই, তোর মতো ক্যামেরা কাঁধে নিয়ে ক্রিমিনালদের পেছনে ধাওয়া করে তাদের ছবি তুলে বেড়াবো? ভুলে যেও না মা, আমি একটা চ্যানেলে ক্রাইম জার্নালিস্ট, আমার কাজটাই তো এই। সেই জন্যই তো তোকে নিয়ে সবসময় আমার ভীষণ চিন্তা হয়, কখন কি অঘটন ঘটে যায়। মা, তোমার মেয়ে দেশদ্রোহীদের বিরুদ্ধে লড়ছে, তুমি তার জন্য গর্ববোধ করো না? ওরে বাবা, বিপদে ঝুঁকিতে একটু নিতেই হবে। কিন্তু তুই তো আমাদের একমাত্র সন্তান। ইমোশনাল হয়ে গেলে দেখি, দেখি চোখে জল এসে গেল তো। মা, তোমার আর বাবার আশীর্বাদের হাত সব সময় আমার মাথায় আছে, আমার কোনো ক্ষতি হবে না। ক্রিমিনালদের মুখস্থ আমি খুলবই আর এক এক করে সবাইকে জেলে ভরব। ইটস মাই চ্যালেঞ্জ, জয়ী আমি হবই। আমি জানি রে মা, জয়ী তুই হবি। আচ্ছা মা, বাবা হাইকোর্ট চলে গেছে? ও মা, কখন? তুই তো তখন ঘুমিয়েছিলি। ওকে, ঠিক আছে। লাভ ইউ মা, বাই বাই। আরে ঠাকুরমশাই। দিদিমণি, তুমি? গুড মর্নিং, গুড মর্নিং। আরে মা, তোমারই খোঁজ করছিল। সামনে সপ্তাহে কি একটা পুজো করবে, যাও তুমি দেখা করে নাও। পুজো? তার মানে আমদানি। শোনো, তুমি কিন্তু তৈরি থেকো, সামনের সপ্তাহে আমাদের একটা বড় অপারেশনে যেতে হবে। আবার অপারেশন? উফ, কি মার খেয়েছিলাম সেইবারে, কি দৌড় করিয়েছিল ওরা আমাকে। দিদিমণি, তোমার কাজগুলো না বড্ড জটিল, কিন্তু তুমি টাকাটা কিন্তু খুব ভালো দাও, তাই ওই জটিলই হোক আর ওই কুটিলই হোক, লাগলে আমি আছি। যাও মায়ের সাথে দেখা করে নাও, তুমি তো রোজই আমার অফিসে আসো, দেখা হবে। এই রে, আমার দেরি হয়ে যাচ্ছে। ওকে ওকে দিদিমণি, ওকে আসি। ওকে, দেখা হবে। হ্যাঁ, টাটা। সুলেমান ভাই, তেরা মাল লেখে জলদি আ রা হু, আ রা হু। রোকরা दिखाई नहीं देता है क्या? अंधा है? कितना है? पूरा सौदा बेटी है, माल दिखा। माल असली है ना? मैं हूं 10 नंबरी, लेकिन मेरा माल 1 नंबरी है। ठीक है, रख दे। খুদা হাফিজ।
আমি তোদের ধরবই কেউ তোদের বাঁচাতে পারবে না আপনারা দেখছেন পার্পল টিভি আমি মালিনী রায় বলছি এই মুহূর্তে ব্রেকিং নিউজ হচ্ছে ড্রাগস মাফিয়াদের একটা গোপন ডেরার হদিশ আমরা পেয়েছি ওরা গোপনে ড্রাগস বর্ডারের দিকে নিয়ে যাচ্ছিল আমি ওদের পিছু নিয়েছিলাম কিন্তু আমি ওদের ধরতে পারিনি ওরা যে অপারেশন করছিল হিয়ার ইজ দ্য এভিডেন্স ধ্বংসের পথে এগিয়ে দিচ্ছে আমরা এই মাফিয়াদের গ্যাংকে ধরতে দৃঢ় প্রতিজ্ঞ ক্রাইম ডাজ নট পে আমার নাম সোনি হালদার লোকের সাড়ে সাতির দশা তৈরি করি একবার যার উপরে নজর পড়ে না সে মায়ের ভোগে চলে যায় বস বস আমি খুব জোর বেঁচে গেছিলাম বস ইয়ে লড়কি মেরা পিছা কর রহা থা কি করেছে আমাকে ফলো করেছিল প্রায় ধরে ফেলেছিল বাবা মালিনী অনেক দিন ধরে এই টিভি চ্যানেলে আমাদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে মালিনী মানে একটা মেয়ে আর আমি সরি হালদার পশ্চিমবঙ্গের সব থেকে বড় মাফিয়া ডন যার নাম শুনলে পুলিশ প্রশাসন জাজ প্যান্টে মতে তুমি বলো তো কেন উড়িয়ে রে মালিনীকে মারার জন্য তুই কেন যাবি ওকে মারার জন্য আমি একাই কাফি মারকে জমিন মে গাড় দেঙ্গে না আমি ভোটে দাঁড়াচ্ছি আমার একটা ইমেজ আছে যে করে হোক আমাকে ইলেকশনে জিততে হবে আরে বাবা তুমি স্ট্যান্ডিং এমএলএ একবার জিতেছো বারবার জিতবে আরে সব এমএলএ একবার ভাই আপনার কিছু চাই সেদিন মিস লন্ডন যা করেছিল না আরে শোন না যদি ওখানে থাকিস না কি বুঝতে পারছিস আরে আমাকে একটা টুডে ম্যাগাজিন দিন না দাদা দাদা এই যে আপনার ব্যালেন্সটা আপনার ব্যালেন্সটা ধরুন বুঝেছি ওই সুন্দরী মেয়েদের আপনার বেশ ভালো লেগেছে আপনি কি ওদের চেনেন ওই বাদিকে লম্বা করে সুন্দরী মেয়েটা ওর নাম মালিনী ও হচ্ছে ক্রাইম জার্নালিস্ট আর ওর বাবা কলকাতা হাইকোর্টের বড় জজ এই দুটি মেয়ে এই রেস্টুরেন্টের রেগুলার কাস্টমার প্রতিদিন এই সময় এইখানে আসে
বললো রোজই আসে। আর সেদিন কি হয়েছিল রে মালিনী? আরে সেদিন অফিস ছুটি পড়ে যা হয়েছিল না, ও মাই গড, বলছি বলছি সব। সেদিন একা বাড়ি ফিরলি? আর কি করবো বল, বয়ফ্রেন্ড হলে টাইম দেবো কি করে? ওয়েটার, এখানে মালিনী কে? আমি মালিনী। কি ব্যাপার? তুমি মালিনী? কে আপনারা? তোমার মাথা স্ক্রুগুলো সব ঢিলে হয়ে গেছে নাকি? মাথায় ঘিলিফিলি কিছু নেই মনে হচ্ছে। তার মানে? What nonsense! এ দিদিমণি, ও সব ইংলিশ ফিংলিশ বেশি মারিও না, বিপদে পড়ে যাবে। টনি মাস্তান আমার নাম, শোনোনি? বস আমাকে পাঠিয়েছে তোমার কাছে। কেন? তোমাকে এক্ষুনি যেতে হবে আমাদের বস সোনি হালদারের কাছে ক্ষমা চাইতে। আর শুনে রাখো, এরপর থেকে যদি তোমাদের চ্যানেলে আমাদের বসের কোন রকম উল্টো পাল্টা ছবি দেখাও, তাহলে তোমার এই যে মুন্ডুটা আছে না, ঘর থেকে আলাদা করে দেবো। Stop laughing! Hey! Shut up, you scoundrel! এই পুরো টাকাটা তোমার। Are you threatening me? এটা যখন আমি একবার বাজাবো। মেয়েদের হাত চরমারার জন্য নয়, একসাথে অনেকগুলো পয়সার আওয়াজ পাবে, পুরুষদের আদর করার জন্য। ওকে স্যার, ওকে স্যার, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এসো না সুন্দরী, আমার কাছে এসো, আমায় একটু আদর করো। লাইট অফ করলো কে? আমার সাথে পাঙ্গা, দেখে নেব তোর দৌড়। এটা তো সবে শুরু, এর শেষ কোথায় তুই জানিস না। এই লম্বু, তুই সালা আমার গায়ে হাত তুলেছিস, মেয়ে দেখে গরম খেয়ে গেছিস না? তোর ওই গরম আমি ঠান্ডা করে দেব। এই যে, এরপরেও যদি তুমি কোনোদিন কোনোভাবে ওকে কোনোরকমভাবে ডিস্টার্ব করেছো, তাহলে তোমার এই ফিগারটা না
আমি ডিসফিগার করে দেব। মেনি মেনি থ্যাঙ্কস মিস্টার। আমার নাম বিজয় চ্যাটার্জি, সবাই আমাকে বিজু বলে ডাকে। আমার নাম মালিনী। আপনি না থাকলে আমি হয়তো ওদের সাথে পেরেই উঠতাম না। কিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি, বসবি না? চল বসি, আসুন বিজু বাবু। চলুন। ওরা হঠাৎ তোমার উপর এত রেগে গেল কেন? আমি পার্পল টিভির জার্নালিস্ট, মাফিয়াদের মুভমেন্ট নিয়ে টিভিতে আমি একটা সিরিজ দেখাচ্ছি, তাই ওদের আমার উপর এত রাগ। সোনি হালদার কে? সে কি? আপনি? আবার আপনি? আরে উই আর ফ্রেন্ডস নাও। ও ইয়েস ইয়েস, সরি, আই হ্যাভ ফরগটেন। তো তুমি দেখছি আমাদের দেশের পলিটিক্স সম্বন্ধে কোনো খবরই রাখো না? না, আসলে পলিটিক্সে আমার তেমন কোনো উৎসাহ নেই। বাই দ্য ওয়ে, হু ইজ হি? সোনি হালদার, যে এখানকার মাফিয়াদের বড় লিডার, সে এই জায়গাটাকে নিজের কন্ট্রোলে রেখেছে। ওর বিরুদ্ধে এখানে কারোরই কিছু বলার সাহস নেই। উনি এখন ভোটে জিতে মিনিস্টার হতে চাইছেন, আর আমি ওদেরই বিরুদ্ধে লড়াই করে যাচ্ছি। ভেরি ইন্টারেস্টিং, কিন্তু তোমার কাজটা কি? যারা এই ভারতবর্ষের নাগরিক হয়েও এই দেশে চরম ক্ষতি করতে চায়, ড্রাগস, গাঁজা, হিরোইন, আফিম, বর্ডারে বর্ডারে মেয়ে পাচার, আরও অন্যান্য নাশকতামূলক কাজ করে, আমি তাদের আসল চেহারা জনগণের সামনে তুলে ধরতে চাই। আমি জানি আমি যে কোনো সময় মার্ডার হয়ে যেতে পারি, বাট আই ডোন্ট বদার। তুমি তো খুব সাহসী মেয়ে। ইউ আর আওয়ার কান্ট্রিজ প্রাইড অ্যাসেট। ইয়েস, অফকোর্স, আই ডিভোট মাই সেলফ ফর ফাইটিং উইথ দেম। ইয়া মিস্টার বিজু, হোয়ার ইউ কামিং ফ্রম অ্যান্ড হোয়াটস ইউর বিজনেস? হ্যাঁ, অনেকদিন ধরে দেখছি তুমি আমাদের ফলো করছো। তুমি কি শার্লক হোমস? না না, পুলিশের সাথে আমার কোনো সম্পর্ক নেই, আর আমি শার্লক হোমস নই। আমি হলাম বিজয় চ্যাটার্জি, বাবা ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি। হি ইজ ভেরি ফেমাস ইন হিজ প্রফেশন, পিপল লাভ হিম অ্যান্ড লাইক হিম টু। আর মা হলো হাউস ওয়াইফ। আমার একটা মিষ্টি বোন আছে টুম্পা, সি ইজ এ কলেজ স্টুডেন্ট। তবে এটা সত্যি যে আমি তোমাকে ফলো করছি। বাট হোয়াই? ফর হোয়াট বিজু? আমি যদি তোমাকে আমার স্বপ্নের ইতিহাসটা বলি, তুমি বিশ্বাসই করবে না। আমি এক স্বপ্নের জগতে বাস করছি। স্বপ্নের জগতে? মানে? আর আমি যদি বিশ্বাস নাও বা করি তাহলে কোনো ক্ষতি নেই, আমি শুনতে চাই, তুমি বলো। জানো, আমি রোজ রাতে স্বপ্নের মধ্যে দেখতে পাই সুন্দরী পরীরা সাদা মেঘের মধ্যে থেকে বেরিয়ে এসে নাচতে থাকে। তাদের মধ্যে থেকে একটা সুন্দরী পরী আমার ঘরে এসে ঢোকে, আমার দিকে হাত বাড়ায়, মনে হয় যেন আমায় ডাকছে। ওয়াও, ইটস ভেরি ইন্টারেস্টিং। দেন আমি উঠে এসে ওর হাতটা ধরি, ও আমাকে নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসে। তারপর ওই ভয়ঙ্কর লোকটা ওকে আমার হাত থেকে ছিনিয়ে নিয়ে দূরে কালো মেঘের মধ্যে হাসতে হাসতে মিলিয়ে যায়। আর সেই অট্টহাসি আর সুন্দরী পরীর বাঁচাও বাঁচাও চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। তোমার স্বপ্নটা তো ভেঙে গেল, তারপর? এরপর আমি যেটা বলবো সেটা শুনে তোমরা অবাক হয়ে যাবে। তাড়াতাড়ি বলো না, ক্লাইম্যাক্স চেপে রাখতে নেই। ওই যে সুন্দরী পরীটা সাদা মেঘের মধ্যে নেচে নেচে বেড়াতো, তার মুখের সঙ্গে তোমার অদ্ভুত মিল। কি বলছো? হ্যাঁ মালিনী, বিশ্বাস করো, তাই তো তোমায় বার বার দেখতে ইচ্ছে করে। কেন? স্বপ্নের ওই সাদা পরীটাকে ভীষণ ভালো লেগেছে। শি ইজ ভেরি বিউটিফুল অ্যান্ড আই এম রিয়েলি ফন্ড অফ হার। জরা মন আলাপি হলো
चुपी चुपी बोले देना क्या यही प्यार है। বিশিষ্ট সমাজসেবী শনি হালদার এবারেও ভোটে দাঁড়াচ্ছেন। শার্দুল পার্টির তরফ থেকে পশ্চিমবঙ্গবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন। শনি হালদার, যে এখানকার মাফিয়াদের বড় লিডার, উনি এখন ভোটে জিতে মিনিস্টার হতে চাইছেন। লোকটা এই তো সেই লোক যাকে আমি স্বপ্নে দেখেছি। আমি আবার ইলেকশনে দাঁড়াচ্ছি, পার্টি আমাকে আবার টিকিট দিয়েছে, সবটাই ডিপেন্ড করছে আপনাদের উপরে। আপনারা আমার পাশে আছেন তো? আপনি কোনো চিন্তা করবেন না, জাজ হিসেবে আমি বলছি, আদালতের ব্যাপারটা আমি ঠিক সামলে দেব। আপনার কেসগুলো যাতে ধামাচাপা পড়ে যায় আমি পার্সোনালি দেখব। থ্যাংক ইউ জজ সাহেব। আপনি কি বলেন কমিশনার সাহেব? আমি যতদিন পুলিশ কমিশনার আছি ততদিন কোনো পুলিশের বাপের বাপও আপনাকে ছুঁতে পারবে না। থ্যাংক ইউ। আরে তো যেতে কি আছে? চল 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 চল, সালা কাজ করতে পারে না, চল না। তোর এই অবস্থা কে করলো? একটা ছেলে মালিনীর সঙ্গে ছিল। ছেলেটা কে ছিল? জানো না কেউ? লোকাল নাই এসটিডি মানে নতুন এই এলাকায় কেউ কখনো আগে দেখেনি। এরপরে তুই বেঁচে থাকতে চাস টোনি? ভালোভাবেই তো জানিস
ল্যাংড়া ঘোড়াকে আমি আমার অস্তবলে রাখি না, গুলি মেরে দিই। এই ডাক্তারি, আইয়ো আইয়ো, এতে আমি একটা বুলেট ভরলাম। এবার তোকে গুলিটা মারবো, তুই যদি বেঁচেও যাস আমার এখানে তোর কোনো জায়গা নেই, বিকজ ইউ আর এ ডেড ম্যান। আর ডেড ম্যানের জায়গা হলো শ্মশান বা কবরস্থান। গড ব্লেস ইউ টনি। স্কাউন্ডেল, গেট আউট, চলে যাও এখান থেকে। হে বাবা বাবা, ওকে ওকে এবারের জন্য ক্ষমা করে দাও। এবারের জন্য কমিশনার সাহেব, এই মালিনীকে নিয়ে আমি কি করি বলুন তো? আমি চাইলে কাল সকালেই ওকে খতম করে দিতে পারি, কিন্তু আমি তো ভোটে দাঁড়াচ্ছি। শনি সাড়ে সাতই খাটবে না স্যার। এই প্রেস মিডিয়ার সাথে একদম লড়তে যাবেন না, ওরা খুব ডেঞ্জারাস হয়, মানে যখন তখন আপনাকে হাইলাইট করতে পারে। তার উপর যদি কোনো নেগেটিভ ভিডিও ফুটেজ পেয়ে যায় তো আপনাকে একদম টেনে নিচে নামিয়ে দেবে, আপনি দেশের নেতাও হতে পারবেন না। আর এই গোপনে যেসব ব্যবসা চালাচ্ছেন সেগুলো একদম শেষ করে দেবে স্যার। তাহলে আপনাদের থেকে আমার লাভ কি হচ্ছে? উল্টো লোকসান হচ্ছে। কিছু একটা করুন, মাসে মাসে এতগুলো টাকা দিই। আপনার মেন প্রবলেম হচ্ছে এখন মালিনী, মালিনী পুলিশ বা প্রশাসন ওর কিছু করতে পারবে না। মালিনী 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 মালিনী। ও মাই গড, 12টা বেজে গেল, 10টায় আসার কথা, এত দেরি হয়ে গেল, বাবুর কোনো পাত্তাই নেই, স্ট্রেঞ্জ। হ্যালো, কিন্তু আজকে তো আমি ছুটি নিয়েছিলাম। ওকে ওকে, আমি পৌঁছে যাব। সরি ম্যাডাম, একটু দেরি হয়ে গেল, খুব রেগে আছো বুঝি। এই যে এই ঘড়িটা কি তোমার নিজের তৈরি? কি করবো ম্যাডাম, ঘুম এলেই স্বপ্ন চলে আসে, আর স্বপ্ন এলেই তুমি চলে আসো, তারপর তো শুধু প্রেমই প্রেম। তারপর তুমিও যেতে চাও না, তাই স্বপ্নটাও শেষ হয় না। তাই তাহলে ম্যাডাম ঘুমটা ভাঙবে কি করে? সো আই অ্যাম লেট। ওকে, এবারের মতন তোমার গল্পটা আমি বিলিভ করলাম, বাট নেক্সট টাইম থেকে আমি কিন্তু তোমার কোনো কথাই শুনতে চাই না, ওকে? এই শোনো না, তাড়াহুড়ো করে তোমার সাথে দেখা করতে চলে এলাম, আমি কিছুই খেয়ে আসিনি, চলো না দুজনে মিলে কোথাও গিয়ে লাঞ্চ করে আসি। শোনো, আজ না আমি তোমার সাথে যেতে পারছি না, দিল্লি থেকে চ্যানেলের চেয়ারম্যান আসছেন, বোর্ড মিটিং আছে, আর বুঝতেই পারছো আগে চাকরি তারপর প্রেম, যা রাগ হচ্ছে না আমার, ভাবলাম আজ একটু চুটিয়ে প্রেম করব, তার উপায় নেই তো। ওকে ম্যাডাম, আজকে দিনটাই খারাপ, সকাল থেকে কিছু খাওয়া হলো না, আর ভাবলাম তোমাকে নিয়ে একটু লং ড্রাইভে যাই, তাও হলো না। ওকে, কিছুক্ষণের জন্য আমি তোমার মুডটা ঠিক করার চেষ্টা করছি, এবার চলো তো আমায় পৌঁছে দেবে। চলো। কি হলো, থামলে যে? তোমাকে আমার একটা কথা বলার আছে। বলো কি কথা। তুমি আমাকে কোনোদিনও ছেড়ে চলে যাবে না তো? হঠাৎ ছেড়ে চলে যাওয়ার কথা বলছো কেন? আমি তোমাকে স্বপ্নে নয় বাস্তব জীবনে পেতে চাই। এইভাবে বাই বাই। আরে বিজুদা, আরে রাহুল, কোথায় চললে? এই তো জিমে। দরকার সময় একটা ট্যাক্সিও পাবো না। টাটা বাই। আরে মালিনী দি, টাটা টাটা বাই। আহ!
শিগগিরই আসো। কি ব্যাপার রাহুল, কি হয়েছে? মানে দিকে একটা গাড়ি তুলে নিয়ে গেছে, মনে হচ্ছে কিডন্যাপ। কি বলছিস? কি মালিনী, আজকে একটা বড় বিপদের হাত থেকে তুমি বেঁচে গেলে। তুমি চেষ্টা করছো আসল কাল্পিটদের ধরে জেলে ঢোকাতে, কিন্তু ওরা তোমায় ছেড়ে দেবে না। সুযোগ পেলেই ওরা তোমার ক্ষতি করবে। জানি, আমরা মিডিয়ার লোক, বিপদের মধ্যে দিয়েই আমাদের কাজ করতে হয়। জেনে রেখো, তুমি কিন্তু আজ আর এখানেও, আমি এসে তোমার পাশে দাঁড়িয়েছি। হারাবো মাতাল নেশায় তোর মনেরই গোপন ডেরায়, শুইছি না এ প্রেমের জ্বালা, দুরু দুরু মনে শুধু দুষ্ট খেলা। তোর নেশা নেশা ওই শরীরে, থাকবো শুধু আজ জড়িয়ে, তোর মনে চাবি দিবি কিনা বল। হে তোকে ছাড়া কাকে দেব রে পাগল, নিবি নিবি কিনা বল বল, নিবি নিবি কিনা বল 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 বল, দিবি দিবি কিনা বল 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 বল, দিবি দিবি কিনা বল। তোকে ছাড়া কাকে দেব আমার আদর, নিবি নিবি কিনা বল, দিবি দিবি কিনা বল বল বল, নিবি নিবি কিনা বল বল, হে দিবি দিবি কিনা বল 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 বল। নমস্কার, নমস্কার।
কেন? নমস্কার, কি ব্যাপার মানব বাবু? এত সকাল সকাল কারো শরীর খারাপ হলো না তো? না ডাক্তারবাবু, আমরা অনেক আশা করে আপনার কাছে এসেছি। বলুন, আমি কি করতে পারি আপনাদের জন্য? আপনি আগে বসুন, বসুন আপনি। ডাক্তার, আপনি নিশ্চয়ই শুনেছেন যে শনি হালদার এই কেন্দ্র থেকে ভোটে দাঁড়িয়েছে, কিন্তু ও যদি একবার জিতে যায় তাহলে আমাদের যা আছে সবকিছু হারিয়ে যাবে। আপনি তোকে ভালো করে চেনেন, তাই আমরা সবাই খুব খুশি হব যদি আপনি ওর বিরুদ্ধে ভোটে দাঁড়ান। আমি কিরে টুম্পা, ভোটে দাঁড়াবো? আমাদের ফিরিয়ে দেবেন মানববাবু, সনি হালদারের বিরুদ্ধে লড়া মানে গর্ত খুঁড়ে সাপ ধরা। এছাড়া উনি অনেক ধনী মানুষ, ওনার হাতে পুলিশ আছে, পলিটিশিয়ান আছে, গুন্ডারা আছে। আমি কি আর ওর বিরুদ্ধে লড়ে পারবো? আমরা সবাই জীবন দিয়েও কিন্তু আপনার পাশে থাকবো। হ্যাঁ ডাক্তারবাবু, আমরা সবাই আপনার পাশে আছি। আপনাকে দাঁড়াতেই হবে ডাক্তারবাবু। বৌদি, আমরা এবার ডাক্তারবাবুকে আমাদের কেন্দ্র থেকে ভোটে দাঁড় করাতে চাই। হ্যাঁ বৌদি। ও তাই নাকি? আর সেটা খুব ভালো কথা। তোমার কাজই তো মানুষের সেবা করা, এবার না হয় মানুষের সঙ্গে দেশের সেবা করবে? আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই যখন চাইছেন আমি ভোটে দাঁড়াব। থ্রি গার্লস চলে এসো। কামিং স্যার, কামিং। আরে কাম অন, ওয়েলকাম, ওয়েলকাম, কাম অন। আসন্ন বিধানসভা নির্বাচনে নির্দল প্রার্থী ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জিকে গোলাপফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। এলাকার সব সমস্যা দূর করতে নির্দল প্রার্থী ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জিকে গোলাপফুল চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন। স্যার আপনি ভোটে এবারও জিতবেনই জিতবেন। আমি যদি ইলেকশনে জিতি তাহলে তোমাদের মালামাল করে দেবো। এবার আমার কাজের সময়। হ্যাঁ চলো পরে দেখো। হ্যাঁ চলো ভাই। গুড মর্নিং স্যার। আরে গুড মর্নিং সতীশ, বসো 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 বসো। এই তন্ময়, দু কাপ চা দিয়ে যাও। কি ব্যাপার বলো তো, তোমাকে খুব টেন্স লাগছে, মুড খারাপ নাকি? স্যার আপনার বিরুদ্ধে একজন ভোটে দাঁড়াচ্ছে। হোয়াট ননসেন্স, কার এত সাহস যে আমার বিরুদ্ধে দাঁড়াচ্ছে? ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি এই শহরে খুব নাম স্যার, সবাই এক ডাকে চেনে। আবার নামের পিছনে স্যার লম্বা লম্বা বড় বড় ডিগ্রি, প্রচুর সুনাম, লোকে বলে গরিবের ভগবান। দেখুন স্যার আজকে নিউজ পেপার। বুঝলাম, এই ভালো মানুষ ডাক্তারের বিরুদ্ধে আমাকে লড়তে হবে তো? ইন্সপেক্টর, তুমি আমার একটা কাজ করে দাও। পাঠল কি হয়েছে? তুমি এখনই আমাদের সাথে চলো,
সোনিয়ালদের ছেলেরা তোমার বাবাকে মেরে অজ্ঞান করে দিয়েছে। উনি এখন রাস্তায় পড়ে আছেন। কিন্তু টুম্পা কোথায়? ও তো ডাক্তারবাবুর কাছে বসে কান্নাকাটি করছে। তোরে দাঁড়া, আমি আসছি। তার মানে আপনি আপনার দলের ছেলেদের নিয়ে নিরীহ মানুষের উপর লাঠি চালিয়েছেন, অত্যাচার করেছেন, শান্তি শৃঙ্খলা ভঙ্গ করেছেন। আপনার নামে FIR জমা পড়েছে। কি বলছেন স্যার? সোনিহালদারের লোকেরা মিছিলের ওপর লাঠি চালিয়েছে, সবাইকে নৃশংসভাবে মেরেছে। ওই দেখুন স্যার, আমার বাবা মার খেয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে আছে। আর কত নিরীহ মানুষকে যে হাসপাতালে নিয়ে গেছে তার কোনো হদিশ নেই। আর আপনি ওদের অ্যারেস্ট না করে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন। কে দোষী আর কে নির্দোষ সেটা কোর্ট ঠিক করবে। আপনি থানায় চলুন। কত টাকা আপনাদের সোনিহালদার খাইয়েছে? হ্যাঁ, এখানকার বাচ্চা ছেলেরাও জানে সোনিহালদারের ইশারায় আপনার ওই থানার দরজা খোলে আর বন্ধ হয়। বেশি বেড়ে খেলে ফোড়ফোড় করে দেবে। স্যার, আপনি কিন্তু আপনার ধৈর্য হারিয়ে ফেলছেন। কন্ট্রোল ইয়োরসেলফ। আপনাদেরকে কোনো দয়া মায়া নেই। আমার বাবা মাঠে রাস্তায় অজ্ঞান হয়ে পড়ে আছে, ওনাকে এক্ষুনি হসপিটালে নিয়ে যাওয়া দরকার। আর আপনারা আমার দাদাকে থানায় নিয়ে যাচ্ছেন। দেখুন, আমাদের কিছু করার নেই। উপরতলা থেকে যে অর্ডার আসবে আমাদের মানতে হবে। চলুন দাদা। টুম্পা, বাবাকে হাসপাতালে নিয়ে যা, আর মালিনীকে একটা খবর দে। রাম সিং, কি যাচ্ছেন আপনি এখানে? আপনি মিথ্যে অজুহাতে বিজয় চ্যাটার্জি বিজুকে অ্যারেস্ট করে এখানে এনে রেখেছেন। স্যার, ডাহা মিথ্যে কথা। স্যার, ওই বিজু বাবু দলবল নিয়ে রাস্তায় মারপিট করছিল, বাটুল বাবু এসে ওর নামে FIR করে যায়, সুতরাং আমায় ওকে ধরে নিয়ে আসতে হলো। চুপ করুন, চুরির সাক্ষী মাতাল। উকিল বাবু, ওনাকে জামিনের কাগজটা দিন। ও দেখতে হবে না স্যার, কালো কোর্ট দেখেই বুঝতে পেরেছি আপনি একেবারে তৈরি হয়ে এসছেন। রাম সিং, বিজু বাবু কো ইধার লে আও। স্যার, এইখানটায় যদি একটা সই করে দেন। স্যার, বিজু বাবুকে আপনি নিয়ে যেতে পারেন। বিজু বাবু, এই নিন। থ্যাংক ইউ। ঠিক আছে, ঠিক আছে। বিজু, আমার বাবা মহেশ। প্রণাম। থাক থাক থাক, চলো হসপিটাল যাই। অনেক রাত হয়েছে, তোমরা এবার বাড়ি যাও, আমি বাবার কাছে আছি। কি বলছিস বিজু? তোর বাবাকে এভাবে রেখে চলে যাব? হ্যাঁ মা। বিজু, আমি থাকি না তোমার সাথে। না মানিনি, সারাদিন তোমাদের উপর অনেক ধকল গেছে, এবার তোমরা বাড়ি গিয়ে বিশ্রাম নাও। না, আমি তোমার সাথে থাকতে চাই। ও যখন চাইছে তখন থাক না, আমি বরং তোমার মার বোনকে বাড়ি পৌঁছে দিচ্ছি। ঠিক আছে,
মেনি মেনি থ্যাঙ্কস। চলুন বৌদি, এসো। ইন্দ্রজিৎ কোথায়? হসপিটালের কেবিনে। শো এদের কেন পাঠিয়েছিলাম আমি ওখানে? পাঠিয়েছিলাম ওকে মেরে শ্মশানে পোড়াতে। এরা নিজের মুখ পুড়িয়ে এলো। বাবা, আমি তো ভেবেছিলাম মালটা টেসে গেছে। আরে হারামজাদা, ও যদি বেঁচে ওঠে না, আমার ভোটে জেতা তো দূরের কথা, আমি শেষ শেষ হয়ে যাবো আমি। কোথায় ভেবেছিলাম ওর মরার খবর শুনে ওর স্ট্যাচু তৈরি করব, শোক পালন করব, ওর গলায় ফুলের মালা পরাবো। একটা কাজও তোরা পুরো করতে পারিস না, সব অর্ধ। এবার অর্ধ শহীদ হয়ে পাবলিকের সেন্টিমেন্টে সুরসুরি দেবে। বস, স্ট্যাচু হবে, শোক পালন হবে, আমাকে শুধু আর একটা সুযোগ দিন, আমি ওকে সালা জ্যান্ত কবর দিয়ে দেব। বিজু। হ্যাঁ বলছিলাম কি, সিস্টার তো এখানেই আছেন, চলো না আমরা ক্যান্টিনে গিয়ে একটু চা খেয়ে আসি। চলো সিস্টার, আমরা ক্যান্টিনে আছি, দরকার পড়লে ফোন করো। ডাক্তারবাবু। ইয়েস। নমস্কার। নমস্কার। আপনি কি এখন আমার বাবার রুমে যাচ্ছেন? হ্যাঁ, একবার চেক আপে যাচ্ছি। বাবা এখন কেমন আছেন? আগের চেয়ে অনেক ভালো আছে, টেনশন করো না। থ্যাঙ্কস। ওয়েলকাম। আচ্ছা, সোনি হালদারের লোকেরা তোমার বাবাকে ভাবে মারলো কেন? ওরা চায় না বাবা ভোটে দাঁড়াক। আর যদি বাবা ভোটে জিতে যায় তাহলে তো সোনি হালদারের সাম্রাজ্য শেষ। সোনি হালদার বুঝতে পারছে ভোটে জেতা ওর পক্ষে আর সম্ভব নয়, তাই। তোমার কি মনে হয় না সোনি হালদার তোমার বাবাকে মেরে ফেলার আবার চেষ্টা করতে পারে? কি হলো? মানিনি, ইউ আর 100% রাইট। উঠলে কেন? নো মোর চান্স। বিজু, বিজু। কোথায় যাবেন স্যার? We'll be right back.
আমি তোর এই মোলারেজ নাইট ক্লাব উড়িয়ে দেব ছোট্ট।
বিজু আর মালিনী মিলে আমার নির্দোষ ছেলেকে এইভাবে মেরে ফেলল। আমি ওদের জ্যান্ত পুড়িয়ে মারব, না হলে আমার নামও সোনি হালদার না। যাচার, আজ খুব কষ্ট হচ্ছে, আজ খুব কষ্ট হচ্ছে। এই বাটুল বাটুল, আমি ছোটর দিকে তাকাতে পারছি না। এই নে, তুই বড় ভাই হয়ে দাওটা কর, আমি সহ্য করতে পারছি না কষ্টটা। আপনি আপনি ভেঙে পড়বেন না স্যার, আমরা আছি তো। মিস্টার সাহেব, চাচ সাহেব, এই দেখুন, অকালে আমার ছেলে চলে গেল, বাবা হিসেবে এখানে দাঁড়িয়ে থেকে ওকে চিতায় পড়তে দেখছি, এর চেয়ে বড় অভিশাপ হতে পারে? আপনার তো আরেকটা ছেলে আছে। হ্যাঁ স্যার, আপনার ছেলে বাটুল আছে। হ্যাঁ বাটুল, আজ এই আমি শপথ নিলাম, যারা এইভাবে আমার ছেলেকে মেরেছে তাদের আমি কোনোদিন ক্ষমা করব না, তাদের ঠিক এইভাবে আমি জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেব। সারাদিন তো কোর্টে পড়ে থাকো, আর বাড়ি ফিরে কতগুলো মোটা মোটা লয়ের বই মুখের সামনে ধরে বসে থাকো, সংসারের কোনো খেয়াল আছে তোমার? সংসার? আমার আবার সংসার কি? সংসার তো তোমার, আমি হলাম সং আর তুমি হলে সার। কথা ঘুরিও না, কথা ঘুরিও না তো। যেমন হয়েছে বাবা তেমনি হয়েছে মেয়ে। রাত 12টা বাজে, মেয়েটা এখনো বাড়ি ফিরলো না, সে খেয়াল আছে তোমার? আরে বাবা, ওর কাজটাই তো এই। আর তুমি জানো ওর কত নাম ডাক হয়েছে? সে তো বুঝলাম, কিন্তু মেয়েকে কি চিরকাল আইবুড়ি করে রাখবে? মেয়ের বিয়ে দেবে না? মা, ওই তো তোমার বিয়ে এসে গেছে। কার বিয়ে দিচ্ছো মা? হাই, মাই হার্টিয়েস্ট ফ্রেন্ড, মাই ফিলোসোফার, মাই সুইট হার্ট, ডার্লিং ফাদার, আই লাভ ইউ। আই লাভ ইউ টু মাই সুইট হার্ট। মম, আচ্ছা ড্যাডি, মম ওরকম মুখ ভার করে দাঁড়িয়ে কেন বলো তো? এনিথিং রং? মমের সঙ্গে কি ঝগড়া হয়েছে? ঝগড়া তোর মার সঙ্গে? একদম না, তোর মাকে আমি ভীষণ ভয় পাই। বাহ, মেয়ে একটা চুমু খেলো আর তুমি সব ভুলে গেলে। তোমাকে যেটা বলছিলাম ওকে বলো। ও হ্যাঁ, মনে পড়েছে, শোন, একটা জরুরি কাজ আছে, তোকে এবার বিয়ে করতে হবে। কি বললি? বিয়ে? আরে এটা হাইকোর্টের জাজ মহেশ রায়ের অর্ডার নয়, এটা তোর মায়ের অর্ডার। শোন মালিনী, টিভিতে তোকে দেখে এক ভদ্রলোক তার একমাত্র ছেলের জন্য বিয়ের প্রস্তাব দিয়েছেন। মম, তুমি তো জানো আমি কত বড় দায়িত্ব নিয়ে চলছি, তাই এই মুহূর্তে আমার পক্ষে বিয়ে করা অসম্ভব। আর তাছাড়া তাছাড়া কি? তুই কি বিজুকে ভালোবাসিস? ভালোবাসি কিনা জানি না, বাট আই লাইক হিম। তার ছেলেটাকে একদিন বাড়িতে ডাক, তার বাবা মার সঙ্গে কথা বলি। সেই সময় এখনো হয়নি। ওকে, গুড নাইট মম, গুড নাইট ড্যাড, বাই। গুড নাইট। হলো, হলো তো? হ্যাঁ হলোই তো, আজকে তো শুধু শুনানি হলো, আজকে জাজমেন্ট পাশ করলাম না। দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন টুডে। যেমন বাপ তার তেমনি মেয়ে। তা তো বটেই, আরে কার মেয়ে দেখতে হবে তো? মালিনী যাদের বিরুদ্ধে লড়াই করছে তারা যদি ওর কোনো বড় খুঁত। না না না, ভয় পেও না, সত্যের জয় হবেই। আর বিয়ে সেটা সময় হলে ঠিক করে নেবে, আই এম শিওর।
আমি তোমায় কথা দিয়েছিলাম, কথা দিয়েছিলাম বাটুল আর ছোটুকে বুকে আগলে রাখবো, তাদের কোনোদিন কোনো ক্ষতি হতে দেব না। আমি পারলাম না আমার কথা রাখতে, আমি পারলাম না, ছোটুকে আমি হারিয়ে ফেললাম। আমি জানি আমার এই কাজের কোনো ক্ষমা নেই, তাও পারলে আমায় ক্ষমা করো, ক্ষমা করো তুমি। কিন্তু আজ যেখানে আমি তোমায় কথা দিলাম, ওই মালিনীকে আমি শাস্তি দেবই, এমন শাস্তি দেব চিরজীবনের জন্য ওকে আমার বাড়িতে বন্দি করে রাখবো। গুড মর্নিং স্যার। গুড মর্নিং মালিনী। মর্নিং। ওকে অঙ্কিতা। ও মালিনী, বস বস, কেমন আছিস বল, কোনো খবর আছে? এক্ষুনি এক্ষুনি একটা মেসেজ পেলাম, একটা মাফিয়ার দল বিদেশ থেকে আমাদের রাজ্যে ঢুকবে। আরও জানা গেছে ওই দলটা ড্রাগসের সাথে সাথে এক্সপ্লোজিভও আনছে। ও মাই গড, সো ইটস ভেরি ভেরি ডেঞ্জারাস ফর আওয়ার কান্ট্রি। খবরটা জেনুইন তো? অফকোর্স, তুই তো জানিস আমাদের কিছু স্পাই এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, তারা ভুল খবর দেবে না। দেন হোয়াটস আওয়ার ফিউচার প্ল্যান? আমরা এখনো জানি না যে ওরা কোন পথ দিয়ে আসছে। মালিনী, তোর ফোন বাজছে। হ্যালো। নো চান্স, প্লিজ আজকে আমায় ছেড়ে দাও, আমাকে এক্ষুনি একটা অপারেশনে বেরোতে হবে। বিজু, ইটস মাই ডিউটি, প্লিজ ডোন্ট মাইন্ড, আমাকে এক্ষুনি বেরিয়ে যেতে হবে। ওকে, বাই বাই। হ্যালো হ্যালো, মিস্টার ম্যালকম ফ্রম হংকং, আই এম সোনি হালদার ফ্রম কলকাতা। লুক মিস্টার সোনি, ম্যালকম হিয়ার, টুডে অ্যাট 10 PM খিদিরপুর ডিপো কন্টেইনার ডিপো, কাম অ্যালং ওয়ে টু ক্রোরস টাকা রুপিস। Yes, sir. Hamara maal ready. No problem, Mr. Malcolm. Chinta korben. Amar lok thik shomoy apnar kache pouchhe jabe. Over, over. Over. Baba, ami sob shunechi. Tumi shudhu plan ta bolo amake. Batul, mal ta hate peye gele ওদের ওখানেই শেষ করে দিবি, একটা কেউ ছাড়বি না। তার কারণ ওদের কাছে এক্সপ্লোসিভ আছে, না হলে ওরা পুরো কলকাতা শহরকে উড়িয়ে দেবে। I'm Mr. Malcolm from Hong Kong. Hi, I'm Batul, son of Sony Haldar. Thank you, have a nice day. Thank you. Good, good, very good. Thank you, Mr. Malcolm.
পাল্টা পাল্টা চল 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 আমরা এখন এখন যাব এখন যাব আজ তুমি অল্পের জন্য বেঁচে গেছো, কুলিটা তোমার হাত ছুঁয়ে বেরিয়ে গেছে। আজ তোমার সাংঘাতে কিছু একটা হয়ে যেতে পারত, আর তোমার কিছু হওয়া মানে আমার হওয়া। আমি জানি সব সময় কেউ একজন আমার পাশে আছে, আর সেটা হলো তুমি। থ্যাংক ইউ আমার কথা ভাবার জন্য, কিন্তু এবার থেকে নিজের কথাটাও একটু ভেবো। ভাববো মশাই। বাবা ম্যালকমকে তো তুলতে পারলাম না, তার আগেই পালিয়ে গেছে। কিন্তু মালটা আমি নিয়ে এসেছি, শুধু মেয়েটা। মেয়ে? কোন মেয়েটা? মালিনী। মালিনী? ছবি তুলছিল বাবা, আমি ওকে মারার জন্য গুলিও চালিয়েছিলাম, কিন্তু কিন্তু ও বেঁচে যায়। কন্টিনিউ কন্টিনিউ কন্টিনিউ। কিন্তু ওর পাল্টা গুলিতে গাড়িটা উল্টে আগুন লেগে যায়। আমাদের কেউ বেঁচে নেই তো? হ্যাঁ, আই নো দ্য রেজাল্ট, I know the result. Because I know the strength of my team. Kintu ami ei Shoni Haldar beche ache Shoni Haldar, the great Shoni Haldar. Next.
দেখছ বাটুল? আমি কাঁচের আড়াল থেকে দেখতে পাই বিচু পাল্ট নিয়ে এসে মালিনীকে তুলে নিয়ে যায়। আবার মালিনী? আবার খবর, আবার নিউজ, আবার চ্যানেল। এই মালিনী গর্ত খুঁড়তে খুঁড়তে যাচ্ছে, এখনো দিয়ে বেরোচ্ছে কেঁচু, এরপরে বেরোবে কেউটে, মানে আমি। বাবা, টার্গেট আসলে তুমি। সাপ, যে সাপ। বাটুল, বোঝার চেষ্টা কর, আমাকে ধরলে কি পাবে? আমি একটা ডন, সেটাই প্রমাণ হবে তো, সেইটুকুই প্রমাণ হবে। কিন্তু ম্যালকম যদি জানে যে তুই টাকার জায়গায় কাগজ পড়েছিস, বাটুল, বাটুলও তোকে ছাড়বে না, তোকে মেরে ফেলবে। ম্যালকম ডেঞ্জারাস লোক, খুব ডেঞ্জারাস। বাটুল, আমি ছোটুকে হারিয়েছি রে, তুই চলে গেলে আমার সব শেষ হয়ে যাবে বাটুল, সব শেষ হয়ে যাবে। আই লাভ ইউ বাটুল, আই লাভ ইউ বাটুল। আমি পেশায় হয়তো গডফাদার, কিন্তু নিজের রিয়েল লাইফে একজন বাবা, আই এম এ ফাদার। কিন্তু বাবা, কিন্তু বাবা, আমি এখন কি করব? আমি কি করব? ম্যালকমকে মেরে ফেল, জাস্ট কিল হিম। মালিনীকে আমি দেখে নিচ্ছি। কি ব্যাপার বলুন? নমস্কার বৌদি, দাদা বাড়িতে আছে? মানে আমি তো এবাড়ির কাজের মেয়ে। কোনো অসুবিধা নেই, চলবে, আসুন। বাবুরা এসছেন তোমার সাথে দেখা করতে। আপনাদের তো ঠিক চিনতে পারলাম না। ইনি হচ্ছেন সনি হালদার, বিশিষ্ট সমাজসেবী, রাজনৈতিক নেতা। বোঝো মা কালী, এবারে তো উনি প্রত্যেকবারের মতো ভোটে দাঁড়িয়েছেন, জিতবেন, মন্ত্রী হবেন, তা তো হবেই। এবার নিশ্চয় চিনতে পারছেন, মানুষের সেবা করাটাই আমার ধর্ম। বৌদি, আমি আপনাকে ফোনটা করেছিলাম। ও আচ্ছা, আপনি বিয়ের ব্যাপারে প্রস্তাব দিয়েছিলেন। একদম ঠিক ধরেছেন, আমার একমাত্র ছেলের সাথে আপনার মেয়ে মালিনীর বিয়ে দিতে চাই। খুবই ভালো প্রস্তাব, ছেলে শিক্ষিত। আরে মশাই, ছেলে দু হাতে উপার্জন করে। হ্যাঁ, বিরাট বাড়ি, অনেকগুলো গাড়ি, আপনার মেয়ে রাজরানী হয়ে থাকবে। ঠিক ঠিক, একদম ঠিক। আমাদের মেয়ে এ বিয়েতে রাজি নয়। কেন? 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 মালিনী একটা বিরাট কাজের দায়িত্ব নিয়েছে, সে একটা মাফিয়া দলের কিং কে খুঁজে বেড়াচ্ছে। কি বলছেন আপনি? আমার হবু বৌমাকে এত বড় বিপদের মুখে ঠেলে দেবেন না। শনিবাবু ঠিক কথাই বলেছেন, মাফিয়ারা খুব ডেঞ্জারাস লোক হয়, শুধু মালিনীকে কেন, আপনাদেরও তুলে নিয়ে যেতে পারে। বোঝো মা কালী, তারপর মালিনীকে তুলে নিকি? আরে মশাই, বুঝতেই তো পারছেন, মালিনী ভয় পাওয়ার মেয়ে নয়, যে কাজে ও নেমেছে তার শেষ ও দেখেই ছাড়বে। বাহ, খুব সাহসী মেয়ে আপনাদের, খুবই সাহসী। এরকম একটা মেয়েই তো আমার পুত্রবধূ হওয়ার যোগ্য, কি বলেন আপনারা? কি বলেন আপনারা? আপনার মেয়ে কি করবে না করবে সেটা আমার মাথা ব্যথা, তবে একবার যখন আপনার মেয়েকে আমার পছন্দ হয়েছে, তখন আমার ছেলের সাথে আমি বিয়ে দিয়েই ছাড়ব। এন্ড দ্যাট ইজ মাই চ্যালেঞ্জ। গেলাম বৌদি। ওয়েলকাম সনি চিটেড ইউ। শোনো, তুমি ধোকা দিয়া। লিসেন সনি হালদার, ইউ চিটেড মি। তুম মালকম কো জানতাই নেই, আই এম এ ডেঞ্জারাস ম্যান। ওয়েলকাম, বেশি বাড়াবাড়ি করিস না, এটা হংকং না, কলকাতা, আর কলকাতার শাহিনশাহ একজনই, এই সনি হালদার, যার অভ্যেস মানুষকে খুন করে, তার স্ট্যাচু তৈরি করে, তার গলায় মালা পরানো। হ্যালো, ওয়াজ দ্য রিসেপশন? ও, থ্যাংক ইউ ম্যাডাম। মে আই হেল্প ইউ? আপ কিসি কো ঢুন রহে হো স্যার?
हाँ ये मैडम, ये बुके जो है ना, ये मिस्टर मैलकॉम मेरे अच्छे, तो वो मैं क्या खुद उनके पास जाकर ये बुके देना चाहता हूँ। क्या आप उनका रूम नंबर बता सकती है मुझे? सर आगे हम के मिस्टर मैलकॉम के रूम में कॉल करते हैं। नहीं 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 मैडम, उसका कोई जरूरत नहीं है। तो एक काम कर सकते हैं आप खुद उनके पास जाकर ये दे सकते हैं। এটা পৌঁছে গেলে ওর কাছে আমি বহুত কৃতজ্ঞ থাকব আপনার কাছে। নিশ্চয়ই। থ্যাংক ইউ। রাজু একবার এদিকে এসো তো। ইয়েস ম্যাডাম। তুমি মিস্টার ম্যালকমের রুমে এই ফুলের তোয়াটা পৌঁছে দাও। 7th ফ্লোর, রুম নাম্বার 716। ওকে ম্যাডাম। দিন। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ ম্যাম। থ্যাংক ইউ। স্যার আপনি? হ্যাঁ, আমার অন্য কাজে যাওয়ার আছে। ওহো আচ্ছা, ভালোই হলো একসাথে। হ্যাঁ নিশ্চয়ই, কোনো অসুবিধা নেই। তা ঠিক আছে তো? এটা কার ফুল? আমি এই হোটেলের ওয়েটার। হোটেল থেকে মানে রিসেপশন থেকে এই ফুলটা মিস্টার মালকমকে দিতে এসেছি। ওয়েট, দোয়া দোবার ওঠাও জলদি জলদি ফাস্ট। I am coming. Where's this? Ah. Hello. কি বললেন? মার্ডার হয়েছে? হোটেলের নামটা বলুন তো। তুই মিডিয়ায় মাফিয়াদের যেভাবে ফোকাস করছিস তাতে যে কোনো সময় টার্গেট হয়ে যেতে পারিস। সুরেশদা, তোমার স্বভাবটা এখনো গেল না। নিজে তো কোনো রিস্ক নাও না, অন্য লোকের কাছে ফোরন কাটতে তুমি একেবারে ওস্তাদ। ইটস নট ফেয়ার সুরেশদা, তুমি মালিনীকে এনকারেজ না করে ডিসকারেজ করছো। মালিনী, আর কত দেরি? আরে টেলিকাস্ট করার সময় হয়ে গেল তো। আই এম রেডি, লেটস গো। চলো। আপনারা দেখছেন পার্পল টিভি, আমি মালিনী রায় বলছি। আপনারা জানেন সেই ঘটনা, ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জির ওপরে যে নৃশংস আক্রমণ হয়েছিল সেই ঘটনা। অথচ এখনো অবধি দুষ্কৃতীদের পুলিশ ধরতে পারেনি। এটা যেমন আশ্চর্য ঘটনা, ঠিক সেরকমই আশ্চর্য ঘটনা হল ঈশ্বরের কৃপায় ডক্টর ইন্দ্রজিৎ চ্যাটার্জি সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছেন। আমরা ওর সঙ্গে যোগাযোগ করেছি, আপনারা সরাসরি ওর মুখ থেকে শুনুন। ঈশ্বরের কৃপায় এবং আপনাদের শুভকামনায় আমি আবার আপনাদের মধ্যে ফিরে এসেছি। আমি আমার লড়াই থেকে পিছিয়ে আসব না, এই নির্বাচন আমি জিতবই। শুধু আপনাদের সমর্থন চাই। আমি জানাই আমার আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। নমস্কার। জোর। জোর।
করেছেন আপনারা? দেখলেন কি দেখলেন? প্রচার করছে, প্রচার। ইন্দ্রজিৎ সুস্থ হয়ে গিয়ে হাসপাতাল থেকে প্রচার করছে, আবার হুমকি দিচ্ছে সে নাকি ইলেকশনে জিতবে, আপনাদের সমর্থন চাইছে। আর পুরো খেলাটাই হচ্ছে ওই মালিনী, এই সনি হালদারের পেছনে লেগেছে, এই ইলেকশনে হারাবে বলে লাগাচ্ছে। এমন লাগান লাগাবো না, মুখ থেকে কথা বেরোবে না ওর। সাহেব, আমার নাম সনি হালদার, আমি পৃথিবী জুড়ে সবাইকে বাস দিই, আর এই মালিনী আমার পেছনে বাস দিচ্ছে। স্যার আপনি শান্ত হন, আপনার ব্লাড প্রেশার সুগার সব বেড়ে যাবে। যাক বেড়ে, কিন্তু কমিশনার তুমি ওকে একটা ফলস কেস দিয়ে তো অ্যারেস্ট করতে পারতে। আরে মশাই, হলে তো কবে আমি ওকে জেলে পুরে দিতাম, কিন্তু সেটা করা সম্ভব হয়নি। শি ইজ আ ভেরি ক্লেভার গার্ল, আপনার দলের সমস্ত বেআইনি কার্যকলাপের প্রমাণ ওর হাতে রয়েছে, সেটা আপনি টিভি চ্যানেলে দেখে থাকবেন। ও শুধু জানে না যে এর পেছনে আপনি আছেন, মালিনী কিন্তু আপনাকেই খুঁজে বেড়াচ্ছে। মালিনী কিন্তু আমাদের বিরাট ক্ষতি করে দেবে বাবা। আর শুনে রাখুন, যেদিন আপনাকে ও ধরবে না সেদিন সোজা কাঠগড়া দাঁড় করাবে, তখন কিন্তু আপনার আর কিছু করার থাকবে না, আপনার নাম যশ অর্থ প্রতিপত্তি সব একদম শেষ হয়ে যাবে, আপনাকে ভিকিরি করে দেবে। না, কিছুতেই এটা আমি হতে দেব না। রাহুর মতন গ্রাস করে চলেছে আমাকে এই মালিনী, ওকে আমার মুঠোয় কি করে পিষতে হয় সেই গেম প্ল্যানটাই তৈরি করছি। শোনো বাবা, তুমি না পড়ো খবরের কাগজ, না দেখো টিভি, কিচ্ছু জানো না, কিছুই পড়ার সময় নেই তোমার। আজকাল সব দেখাচ্ছে, ছেলে মেয়েকে না পেলে বাবা মাকে তুলে নিয়ে আসছে, এখানে তো ছেলে নেই মেয়ে, তো মেয়েকে ধরতে গিয়ে বাবা মাকে তুলে নিয়েছ, মানে মালিনীকে ধরতে গিয়ে, দেখবে মালিনী শুশু 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 করে তোমার কাছে ধরা দেবে। পাটুল, তুই কি বলতে চাইছিস, যে আমি মালিনীকে কিডন্যাপ করি? বোঝু মা কালী, কিডন্যাপ? আরে মশাই, কিডন্যাপ করে আপনার কি লাভ? বড়রু আপনি আইনের জালে জড়িয়ে যাবেন। আরে রাখুন তো আপনার আইন। পাটুল, হ্যাঁ বাবা, এইভাবে আমি মালিনীকে নিজের হাতের মুঠোয় পেয়ে যাব। কিন্তু তোমাকে বাঁচাবে বাবা মালিনী, এটাই তো হলো আমার সেলফ সিকিউরড সিক্রেট প্ল্যান। আচ্ছা বাবা, তুমি তুমি ঠিক আছো তো বাবা? আচ্ছা বাবা, যে তোমায় মরতে চেয়েছে সে তোমায় কি করে বাঁচাবে বাবা? এটাই তো হলো সনি হালদারের বুদ্ধি গাধা, বুঝলি না প্ল্যানটা? ওই মালিনীর সাথেই আমি আমার ছেলে মানে বাটুলের বিয়ে দেব। ও বাবা, বাবা তুই মালিনীর সাথে আমার বিয়ে দে। বাবা, আই লাভ ইউ বাবা। মালিনীর সাথে বিয়ে হবে, মালিনীর সাথে বিয়ে হবে, মালিনীর সাথে আমার বিয়ে। বাবা আমার গ্রেট ফাদার, আমার রিয়েল গ্রেট ফাদার। আই লাভ ইউ পাপা, আই লাভ ইউ বাবা, আই লাভ ইউ পাপা। দেখি আপনার সরমাল মালিনীর সাথে বাটুলের বিয়ে দেবে। হ্যাঁ, বিয়ে দেব, বিয়ে দেব। এটা একটাই রাস্তা যাতে মালিনী আমার হাতের মুঠোয় চলে আসবে, তারপরে দেখব যে কি করে সে নিজের শ্বশুরের বিরুদ্ধে যায়। মাই সুইট ফাদার, হোয়াট ডু ইউ থিংক? কি ভেবেছো তুমি, আমার স্ত্রী হয়ে ও তোমাকে ছেড়ে দেবে? ও তোমার সেবা করবে, ও তোমার পা ধরে জল খাবে? না বাবা, ও তোমার জেলে পাঠাবে, ও তোমার জেলে পাঠাবে। তাহলে আমি ওকে মেরে ফেলবো। কি বলছো বাবা, তুমি আমার বউকে মেরে ফেলবে? বাড়ি চিন্তা করছিস কেন? আমার হাতে অনেক মেয়ে, অনেক মেয়ে, তোর আবার করে বিয়ে দেব, নতুন বিয়ে। ওইদিকে মালিনী স্ট্যাচু করে ওর গলায় হীরের হার পরাবো, এইটা করে মালিনীকে আমার হাতে মুঠে পাবো। মালিনীকে হাতে মুঠে পাবো মানে পুরো প্রেস মিডিয়া আমার হাতের মুঠোয়, তখন আমি হিরো, আমি ভিলেন। বাটুল, আমি ঠিক কাজই করছি, যা কাজে নেমে পড়। সমস্য শীঘ্রম ওম দেবেন্দ্র মৌলি মন্দার মকরন্দ কারারুনা বিঘ্নং হরন্তু হিরণ গোচর নাম্বু নিয়ে নব। আরে
এই যে দেবীরা সব কুশল তো? সব ঠিক আছে। এই যে শোনো, তোমার সঙ্গে জরুরি দরকার আছে। কি খবর রুমেলি? গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং, ভেরি গুড ইভিনিং। হ্যাঁ, যেটা বলতে এসেছি। হ্যাঁ, তোমাদের অপারেশন কতদূর? সবকিছু রেডি স্যার। লাভলি, আমরা এমন সব ব্যবস্থা করব যাতে মাফিয়ারা যে কোনো অপারেশন করুক না কেন, আমাদের অফিসে সিসি ক্যামেরা ধরা পড়বেই। ভেরি গুড। তোমরা কেউ না কেউ সারাক্ষণ সিসিটিভিতে কন্টিনিউয়াস ওয়াচ রাখবে। রাইট স্যার। বলা তো যায় না কে কখন কোথায় কোন প্রবলেম ক্রিয়েট করে। শোনো গার্লস, এবার মাফিয়া ডনকে হাতে নাতে ধরা চাই। মালিনী সেজন্য নিজে রেডি হচ্ছে স্যার। গুড, ভেরি গুড, ক্যারি অন। ওকে, থ্যাঙ্ক ইউ। থ্যাঙ্ক ইউ। সে কি, তোমরা তো আমাকে বাগের মুখে ঠেলে দিচ্ছ। এই সোনি হালদার যদি জানতে পারে না আমি জাসুসি করছি, আমায় পুরো একা ধাম্পু দিয়ে দেবে। আরে বাবা, তুমি তো ওদের বাড়ির পুরনো ঠাকুর মশাই, পূজো আচ্ছা হলেই তো তোমাকে ডাকে। পূজো আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি দিদিমণি? যবে থেকে ওনার স্ত্রী মারা গেলেন তবে থেকে পূজো আচ্ছা সব লাটেই উঠে গেছে। আমার পকেট তো এখন পুরো গড়ের মাঠ। উনি ঠাকুর দেবতেই মানে না, আর কাউকে ভয়ও পায় না। তবে তবে কি? তবে ওনার বাড়িতে কোনো অনুষ্ঠান হলে উনি আমাকেই ডাকে। এই তো সেদিন ওনার ছোট ছেলে শ্রাদ্ধ হয়ে গেল, তারপর বিয়ে শাদি সব তো আমিই করি। আসলে কি জানো তো, উনি আমাকে ছাড়া আর কাউকে তো বিশ্বাস করে না। এই ফায়দাটাই আমাদের নিতে হবে। যত বিপদই হোক ঠাকুর বসে তোমাকে এই কাজটা করতেই হবে। প্রিয়াঙ্কা, ওগুলোর হাতে দাও। এগুলো কি? এগুলো হচ্ছে সিসিটিভি ক্যামেরা। শোনো, তুমি শনি হালদারের বাড়ির ভেতরে গিয়ে বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো আটকে দেবে। ওকে? আটকে দেব কিভাবে? উরে বাবা, কে তোমরা জানো এটা কার বাড়ি? জানি, এবারের মালিক হাইকোর্টের জাজ মহেশ রায়। মিস্টার রায়, আম আই রাইট? কি হচ্ছে দেখি, এভাবে গুলি চালাচ্ছ কেন? এর জন্য তোমাদের মেয়ে মালিনী দেয়। ও যদি ওর চ্যানেলে আমাদের বিরুদ্ধে কিছু না দেখাতো, তাহলে তো আমাদেরও এখানে আসার প্রয়োজন হতো না, তাই না? তাই মালিনী আর তার প্রেমিক বিজুকে যতক্ষণ না পাচ্ছি ততক্ষণ তোমরা আমাদের কাছে থাকবে, ক্লিয়ার? বন্দী হিসাবে। তাই যদি বসতে চাও তাহলে এখনই বলে দাও, মালিনী আর বিজু কোথায়? কে কোথায়? আমরা জানি না। রিয়েলি? ভেতরে চলো।
চলো। দরজাটা খোলা কেন? তুমি বসো, ওকে, আমি তোমার জন্য কফি নিয়ে আসছি। ও মালিনী, তোমার ফোনটা। আরে তোমার কাছে রাখো না, আমি তো আসছি এখন। আচ্ছা। পারুলদি, পারুলদি, মা, 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 পারুলদি, এ কি পারুলদি, 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 বিজু, বিজু একবার উপরে এসো তো, বিজু। কি হয়েছে পারুলদির? আরে আমি এসে থেকে দেখছি পারুল যে অজ্ঞান হয়ে পড়ে আছে। তোমার মা বাবা কোথায়? আমি না কিচ্ছু বুঝতে পারছি না। পারুলদি, পারুলদি ওঠো, নীলমণি, নীলমণি। তুমি মাটিতে পড়ে কেন? অজ্ঞান হলে কি করে? সর্বনাশ হয়ে গেছে দিদি। কি হয়েছে বলবি তো? চার পাঁচজন গুন্ডা মতন লোক দাদা বৌদিকে টানতে টানতে তুলে নিয়ে গেছে। আমি বাধা দিতে গেছি, আমাকে আমাকে মেরে অজ্ঞান করে দিল। পিছু পিছু এখন কি হবে? তোমার ফোন। হ্যালো। আমি তোমার কষ্ট বুঝতে পারছি মালিনী, ভালো করে বুঝতে পারছি। মা বাবাকে খুঁজে পাচ্ছে না তো? বিশ্বাস করো, আমি এই একই কষ্ট সহ্য করে এসেছি। যেদিন আমার ছেলে ছোটু সে চিতায় দাও দাও করে চলছিল, সেই দিন থেকে আমার বুকের মধ্যে দাও দাও করে সেই আগুন জ্বলছে। তুই আমার পেছনে লাগছিস তো? তোর পুরো গোষ্ঠীকে আমি জ্যান্ত পুড়িয়ে মারব। আর এটা যেটা দেখছিস, এটা হলো ট্রেলার, সিনেমা আমি বাকি। কে আপনি? তুই যাকে খুঁজে বেড়াচ্ছিস, আমি সেই সনি হালদার। আগে আপনি বলুন, আমার বাবা মা কোথায়? তোর বাবা মা আমার কাছে, আর তারা তখনই ছাড়া পাবে যখন তুই আমার ছেলে বাটুলের সাথে বিয়ে করতে রাজি হবে। না হলে তুই আর নিজের মা বাবাকে কোনোদিন দেখতেই পাবি না। আবার আমার মুড খারাপ হলে ওদের আমি মেরেও ফেলে দিতে পারি। না না মালিনী, তুই আমার সর্বনাশ করে চলেছিস, তাই তোকে আমি এই শাস্তি দেব। আমাকে কি করতে হবে বলুন? তোর বাড়ির সামনে একটা সাদা রঙের টয়োটা দাঁড়িয়ে আছে, 0277। কথা বলাস না মালিনী, চুপচাপ করে গাড়িতে ওঠ, কোনো রকমের চালাকি করবি না, নাহলে এখানে এসে দেখবি তোর বাবা মার লাশ পড়ে আছে। আমি আসছি। কি হয়েছে মালিনী, আমাকে বলো। বিজু, কে ফোন করেছিল জানো? আমি যাকে খুঁজছি সেই সনি হালদার। কি বলছে শুনবে? কি বলছে ওই শয়তানটা? যখন আমি ওর ছেলে বাটুলকে বিয়ে করব, ও তখনই আমার বাবা মাকে ছাড়বে, না হলে আমি কোনোদিন আমার বাবা মাকে দেখতে পাবো না। ওই যে ওই গাড়িটা বাড়ি বাইরে দাঁড়িয়ে আছে, ওই গাড়িটা করে আমাকে এক্ষুনি চলে যেতে হবে, কিন্তু কোথায় যাব আমি কিচ্ছু জানি না। তোমাকে আমি একাই বিপদের মধ্যে ঠেলে দিতে পারি না মালিনী, আমি আমি যাব তোমার সঙ্গে। না বিজু না, তুমি গেলে বিপদ আরো বেড়ে যাবে, বাবা মাকে আমাকে বাঁচাতেই হবে। এই সংঘর্ষে যদি আমার মৃত্যু হয় হবে। তোমাকে আমি মরতে দেব না মালিনী, আমাদের ভালোবাসা জিত হবেই। পৃথিবীর যেখানেই তুমি থাকো না কেন, আমি তোমাকে ঠিক খুঁজে বের করব। কোনো বাধা কোনো শক্তি আজ আমাকে তোমার কাছ থেকে আলাদা করতে পারবে না মালিনী। আর আর মরতে হলে আমরা একসাথেই মরব।
সব এলো মেলো রূপ কথা ঘেরা স্বপ্নেরা তুই ছাড়া কিছু ভাবতে পারি না তোকে পেল মন যখন তবে কেন এলো ফিরে দুঃখেরা তুই ছাড়া কিছু ভাবতে পারি না সাথিয়া কেন গেলি তুই আয় না ফিরে মানছে না রে মন সাথিয়া এত কাছে তুই তবু যে দূরে মানছে না রে মন তোকে ভেবে না বলে ধিকি ধিকি মন জলে কি যে জানা বুঝলি না রে তুই আমি একা তুই ছাড়া জানি শুধু চার তারা কত একা বুঝলি না রে তুই কি যে যন্ত্রণা আমাকে ঘেরে যেই দেখি তুই নেই সাথিয়া তুই ছাড়া নেই কিছু ডুবছি আধারে সাথিয়া কেন গেলি তুই আয় না ফিরে মানছে না রে মন সাথিয়া তো কাছে তুই তবু যে দূরে মানছে না রে মন প্রেম একা একা তুই ছাড়া সব ফাঁকা যন্ত্রণা ফিরছে আজ শুধুই স্মৃতি শুধু পিছুটানে কেটে গেছে সুর গানে সান্ত্বনা লাগছে সব শুধুই স্বপ্ন ভাঙছে শুধু যেই দেখি তুই নেই সাথিয়া তুই ছাড়া নেই কিছু ডুবছি আধারে সাথিয়া কেন গেলি তুই আয় না ফিরে মানছে না সাথিয়া এত কাছে তুই তবু যে দূরে মানছে না রে মন
বাবা বাহ 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 তোকে তো এত বড় লাগছে কিন্তু পুরুত বসে গেল কোথায় হ্যাঁ আরে পুরুত বসে গেল ডাকো কি হলো আরে পুরুত কোথায় গেল এই তো এই কি কি অবস্থা দেখুন স্যার দেখুন আপনার লোকেরা আবার কি অবস্থা করেছে আবার তো সব কষে কষে পড়ছে স্যার আমাকে শ্রাদ্ধ বাড়ি থেকে তুলে নিয়ে চলে এলো আবার যে কত বড় লোকসান হয়ে গেছে স্যার আপনাকে কি বলবো আরে সেটা নিয়ে তুমি চিন্তা করো না সব পুষিয়ে দেব তুমি শুধু আমার বিয়েটা দিয়ে ফেলো আপনার বিয়ে মানে একই হলো আমার ছেলের বিয়ে দেখো বসো ওখানে আচ্ছা যে তোমারই তো বিয়ে চাঁদ বদন ও কিন্তু আমার মনে হচ্ছে তোমার একবার আমি বিয়ে দিয়েছিলাম এটা নিশ্চয় তোমার দ্বিতীয় বিয়ে না তার মানে এটা আমার প্রথম বিয়ে ওহো হো হো তাহলে আমারই ভুল অ্যাকচুয়ালি কি জানো তো ওই একবার বিয়ে বাড়ি একবার ওই শ্রাদ্ধ বাড়ি আর বিয়ে বাড়ি এই করতে করতে না আমার কেমন যেন সব কিছু গুলিয়ে যাচ্ছে কোন মন্ত্র যে পড়বো কিছুই বুঝতে পারছি না মা মালিনী কাদবার অনেক সময় পাবে এই যে বিয়ের লগ্ন পেরিয়ে যাচ্ছে চলো শনি বাবু আজ তো বিয়ের কোনো লগ্নই নেই এটা তো মল মাস যা আছে তাতেই হবে আমারই মল বেরিয়ে যাচ্ছে আর তুমি বলছো মল মাস চল মা চল আমার বাটুলের সাথে বিয়ে হলো না তোর মা বাবাকে সবসময় কাছে পাবে চল মা বিয়ের পিঁড়িতে বসো চল আরে ধর চল 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 আমি যাব না বাবা ছেড়ে দাও আমাকে চলো আমার কোথায় যাচ্ছেন বসুন চলো বাবা বাবা তুমি ওকে জোর করে ধরে নিয়ে এলে কেন বাবা ও লাগে না বুঝি চুপচাপ বসুন শোনা তোমার লাগে না শোনা লাগেনি তো শোনা ডার্লিং এরকম করতে নেই ডার্লিং এরপর তো আমাদের বিয়ে আর বিয়ের পর পুলিশচ্ছা তারপর তোমার সমস্ত ব্যথা দুঃখ কষ্ট সব দূর হয়ে যাবে এরপর শুধু আরাম আর আরাম স্মৃতি বাবা শোনা তোমার ওই বন্ধু থাকে না সুইজারল্যান্ডে কি নাম মিসা বিদ্যুৎ দাস আমাদের ওখানে পাঠিয়ে দাও না বাবা আমাদের দুজনকে প্লিজ বাবা নিশ্চয়ই পাঠাবো নিশ্চয়ই যাচ্ছে আরে বেরিয়ে দেখুন আমার ছেলেকে আর আপনার মেয়েকে কি সুন্দর মানিয়েছে একদম রাজ্য টোক আসুন আসুন যাচ্ছে দেখলেন এই সোনি হালদারের কামাল মনে আছে বলেছিলাম তোমার মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেবে না হ্যাঁ এবার নিজে দাঁড়িয়ে থেকে নিজের মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিতে হবে একটা কথা আছে না রাখে শনি মারে কে আবার মারে শনি রাখে কে আপনি ভয় দেখিয়ে জোর করে অন্যায় ভাবে বিয়েটা দিচ্ছেন এর ফল আপনাকে ভোগ করতে হবে তাই পুলিশ প্রশাসন সব আমার হাতে আমি যা চাই তাই পাই এবার সবাই বসুন বিয়ে দিতে হবে তো চলো চলো এই পুরুত শুরু কর বিয়েটা চল ওম বিষ্ণুরম তস্যদদ্দো পৌষমাসি আর ওর বাবা আর মা আর বদমাশ শনি হালদারটা আর ওর ছেলে বাটুল বিয়েটা কোথায় হচ্ছে আমরা জানবো কি করে আর দেরি করা ঠিক হবে না এক্ষুনি পুলিশকে ইনফর্ম করা দরকার আরে এটা তো শ্রাদ্ধের মন্ত্র এখানে কি আবার শ্রাদ্ধ হচ্ছে এই গতি তো বাড়ি বুঝলেন না দিনকাল খুব খারাপ কখন যে কি হয় কিচ্ছু বলা যায় না তবে আপনি একদম ঘাবড়াবেন না এই শ্রাদ্ধর মন্ত্র আমার পুরো মুখস্থ আরাম চাদা বিয়ের মন্ত্র পড় আচ্ছা শনি বাবু এই বলুন তো এই মেয়ের হাতের উপর ছেলের হাত না ছেলের হাতের উপর মেয়ের হাত থাকে বাবাই পরিচয় কে তো জানে বাপ আমি কি জানি আর না জানি এখনই দেখতে পাবে এমন মন্ত্র পড়বো একেবারে ভূমিকম্প শুরু হয়ে যাবে
খুঁজেছি বলো তো, উড়ি বাবারি উড়ি বাবারি। নিজের হাতে নিজের মেয়েকে আমার ছেলের হাতে তুলে দিন। আরে তুই মালা পরা, এ তো মালা দিয়ে দিলাম, ও বিয়ে হয়ে গেল। কি হলো, কথা কানে যায়নি? আসুন, আমি কখনোই আমার মেয়েকে একটা বদমাইশের হাতে তুলে দেব না। আমি যত আপনার ভালো করতে চাই, আপনি বাসটা আমারই পেছনে দেন, তাই না? আমাকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না শনি বাবু, আপনাকে পুলিশে দেব। এই যাচ্ছে পাঁচ অব্দি গুনব, যদি ভালো ভালো রাজি হন ভালো, নালে মেয়ের চোখের সামনে মরতে হবে। ওয়ান, দুই, তিন, চার, you
happen. Mr. Sony Haldar, you are under arrest. Hey, idhar puro gang take dhore niye chalo. Biju. Baba. Hi, Baba. Biju. Hi. Hi, Baba. Hi. Ki obostha tor? Biju, lagini to Baba. Namaskar, Doctor Babu. Namaskar. আপনি আপনার ছেলেকে ফিরে পেলেন আর আমি আমার মেয়েকে, তাই বলছি কি আর দেরি করা বোধহয় ঠিক হবে না। ডাক্তারবাবু, আমার মেয়েকে যদি আপনার পুত্রবধূ করে, মানে বিজুর বউ করে আপনাদের বাড়িতে নিয়ে গিয়ে তোলেন, তাহলে আমরা সত্যিই খুব খুশি হব। এর থেকে আনন্দের আর কি হতে পারে? আপনি একেবারে ঠিকই বলেছেন আঙ্কেল। ও হচ্ছে আমাদের মিষ্টি বউটি। কি দাদার দিকে একটু তাকাও। কি রে দাদা, শেষ পর্যন্ত তুই তাহলে তোর স্বপ্নের পরীকে খুঁজে পেলি। আর আমাদের মেয়ে খুঁজে পেল তার স্বপ্নের রাজকুমারকে। এবার সকলের সম্মতি নিয়ে ওদের চার হাতে এক করে দেওয়া আগে দরকার। তাহলে আর দেরি কেন? শুভস্য শীঘ্রম। আমিও আছি স্যার। মধুর এনো সমাপয়ে। Yeah.